হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গাড়ি চালক সালেহ কুজ্জামানকে 5টি সোনার বার ও 50টি স্বর্ণের চেন সহ আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, ড্রাইভার সালেহ কুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 21 নম্বর গেট ব্যবহার করে টার্মিনালের ভেতরে প্রবেশ করেন। এরপর 1 নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে সোনার বার এবং স্বর্ণের চেনগুলো সংগ্রহ করেন। অতপর এই স্বর্ণগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার আচরণ ও গতিবিধি দেখে এপিবিএনের গোয়েন্দাদের সন্দেহ হয়। গ্রিন চ্যানেল পেরিয়ে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করেন গোয়েন্দারা। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সালেকুজ্জামানকে এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। সিভিল এভিয়েশনের একজন ইন্টারপোলের একজন ড্রাইভার সালেকুজ্জামান, তাকে আমরা এয়ারপোর্টের 21 নম্বর গেট ব্যবহার করে এয়ারপোর্টের টার্মিনালের ভেতরে ঢুকতে দেখি। ঢোকার পর তিনি 1 নম্বর বেল্টের পাশে যে ওয়াশরুমটি আছে সেই ওয়াশরুমে যান এবং এখান থেকে বেরিয়ে যিনি যখন গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাচ্ছিলেন তখন তার হাঁটা চলা মুভমেন্ট এবং তার আচরণ দেখে আমাদের সিভিল সদস্যদের সন্দেহ হয়। জিয়াউল হক জানান, এপিবিএন এর অফিসে এনে ক্যাবের এই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন এবং পরবর্তীতে তিনি সোনা চোরা চালানের কথা স্বীকার করেন। এরপর তার শরীর তল্লাশি করলে তিনি নিজেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন। জিয়াউল হক বলেন, সোনার বারগুলো কালো স্কচ টেপে মোড়ানো ছিল এবং স্বর্ণের চেইনগুলো সাদা স্কচ টেপে মোড়ানো ছিল। 5টি সোনার বার 99.96 গ্রাম করে প্রতিটি বার পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন 499.62 গ্রাম, স্বর্ণের চেন এবং ব্রেসলেটের ওজন 323.90 গ্রাম, সব মিলে 823.52 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 82 লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করেন যে তার কাছে অবৈধ গোল্ড রয়েছে যেটা উনি পাচার করার চেষ্টা করছিলেন। তখন তিনি তার প্যান্টের পকেট থেকে 5টি গোল্ড বার এবং 47টি স্বর্ণের চেইন এবং 3টি ব্রেসলেট, সব মিলিয়ে যার ওজন 820 গ্রাম বা তার একটু বেশি হয়, সেগুলো তিনি নিজ হাতে তার পকেট থেকে বের করে দেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি জনৈক ব্যক্তির কাছ থেকে ইনফরমেশন পেয়ে টাকার বিনিময়ে উনি এটি পাচারের চেষ্টা করছিলেন। জিয়াউল হক জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র বিমানবন্দরকে ব্যবহার করে চোরাচালানে সক্রিয় হয়েছে। এই ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন গত 12 এপ্রিল থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এই অভিযানের তৃতীয় দিনে স্বর্ণ উদ্ধার হলো। গত 12 এপ্রিল অভিযান শুরুর প্রথম দিনেও প্রায় 1 কেজি সোনা, 107টি মোবাইল, বিপুল পরিমাণ সিগারেট ও শুল্কযোগ্য কসমেটিক্স উদ্ধার করে এপিবিএন। এই অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার হওয়া সোনার বার ও স্বর্ণের চেনের বিষয়ে ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।